ওকে কথা বলবো। সবাইকে এডু লেকচার বিড়ির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা ভর্তি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাস করব। মূলত আজকে আমরা তোমরা অনেকেই অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে ভর্তি হয়ে গেছো এবং তোমরা অলরেডি অনেক টপিক পড়েছো। সো আজকে আমরা একটু সবাই মিলে দেখব যে কে কতটুকু পারি, কার জানা কতটুকু হলো এই কয়দিনে। আমাদের অনেকে অলরেডি ভর্তি হয়ে গেছে, আবার অনেকে হওনি কিন্তু বাসায় বসে পড়ছো। তো তোমার প্রিপারেশন কতটুকু হয়েছে আমরা সে বিষয়গুলো আস্তে আস্তে দেখব। সো আজকে আমি শুরু করার আগে বলতে চাচ্ছি, আমাদের আজকের এই ক্লাসটি ছায়াপথ কোচিংয়ের পক্ষ থেকে হচ্ছে, যেটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশাল ব্যাচ এবং হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা ব্যাচ চালু করেছে। সো সেই এডু লেকচার আমাদের ছায়াপথের পক্ষ থেকে আমরা আজকের ক্লাসটি নেব। সো আজকে আমরা দেখব যে তোমাদের প্রিপারেশন কতটুকু এই কয়দিনে হয়েছে, যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষা হয়নি, তোমরা অনেক সময় পেয়েছ, পাচ্ছ। সো আজকে আমরা দেখব, আমি এখানে লিখে রেখেছি যে পিন পয়েন্ট এরর। পিন পয়েন্ট এররটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসে, আর এটিতে আমরা অনেকেই ভুল করি। এটা হচ্ছে গ্রামারের বিভিন্ন টপিককে একসাথ করে এই পিন পয়েন্ট এররগুলো দেওয়া হয়, যেখানে আমাদের গ্রামারের সাবজেক্ট বা রেগ্রিমেন্ট থাকতে পারে, টেন্স থাকতে পারে, অনেকগুলো টপিক থাকে। সো যারা পিন পয়েন্ট এরর ভালো করবে, আশা করি তাদের এই পিন পয়েন্ট এরর থেকে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে কিছুটা কমন পড়বে, একটা হলেও কমন পড়ে। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের গত বছরের কোশ্চেন যদি তুমি দেখো, তাহলে দেখবে অনেকগুলো পিন পয়েন্ট এরর ছিল। সো পিন পয়েন্ট এরর তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক। এখন আমরা আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, সো তোমরা একটু অপেক্ষা করো, কারণ হচ্ছে এক্সাম্পলটি আমাকে লিখতে হচ্ছে একটু।
আচ্ছা, ঠিক আছে। সো আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, সেই এক্সাম্পলটি হচ্ছে বাইং ক্লোথেস আর ওপেন আ ভেরি টাইম কনজিউমিং প্র্যাকটিস বিকজ দোজ ক্লোথেস দ্যাট আ পার্সন লাইকস আর রিয়েলি দ্য ওয়ান্স দ্যাট ফিট হিম অর হার। এই এক্সাম্পলটিতে তোমাকে বলেছে যে এই এক্সাম্পলটিতে কোথায় ভুল আছে। সো তুমি এখানে ভুলটি খুঁজে বের করবে, যে এখানে চারটি অপশন দিয়েছে, এই যে বাইং এর নিচে এ দিয়েছে মানে হচ্ছে অপশন এ, তারপরে আর দিয়েছে অপশন বি, তারপরে হচ্ছে তোমার বিকজ দোজ এখানে সি অপশন সি, এবং হচ্ছে আর রিয়েলি দ্য ওয়ান্স এখানে হচ্ছে অপশন ডি। এখন তোমাকে খুঁজে বের করতে হবে এই চারটার মধ্যে অপশন এ বি এবং সি এর মধ্যে কোথায় ভুল আছে। সো আমি আমি দেখতে চাই তোমরা কারা কারা সঠিক উত্তর দিতে পারো। সো সবার জন্য 1 মিনিট করে সময় দেওয়া হলো। আজকে আমরা দেখব যে তোমাদের প্রিপারেশন কতটুকু এই এক্সাম্পলটিতে কোথায় ভুল আছে। সো তোমরা অ্যান্সার করতে থাকো, এরপরে আমি সঠিক উত্তরটি বলবো এবং কেন হলো সেটি আমি বলতে থাকবো। আচ্ছা, সজীব বলেছে বি নং রং, ঠিক আছে। আরো অনেক আরো যারা আছো তারা উত্তর দিতে থাকো, তারপরে আমি সঠিক উত্তরটি বলছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, সো আমি তোমাদেরকে এই এক্সাম্পলটি কোথায় ভুল আছে সেটি ধরিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে যারা হচ্ছে তোমার এই অর্থ বুঝে পুরোটা পড়তে যাবে তারা তাদের টাইমটাকে ওয়েস্ট করবে, ভর্তি পরীক্ষায় তোমাকে অতটুকু টাইম দেওয়া হবে না। সো তোমাকে যে কাজটি করতে হবে, বুদ্ধিমানের মতো কাজ করতে হবে, সেটি হচ্ছে তোমাকে চারটা অপশনের আগে পেছনে দেখতে হবে। প্রথমে তোমাকে সাবজেক্ট জিনিসটা দেখতে হবে, ভার্ব ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, তারপরে যদি দেখো সাবজেক্ট ভার্ব এগুলো ঠিক আছে তাহলে তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলোর আশেপাশে দেখতে হবে। যেমন আমি যদি এখানে আসি, এই যে বাইং এটি হচ্ছে একটি জিরান, কারণ জিরান কেন হয়েছে, এখানে বাই আছে, বাই হচ্ছে তোমার ভার্ব আর হচ্ছে আইএনজি, ভার্বের সাথে আইএনজি হলে আমরা জানি যে সেটা জিরান হয় সাধারণত। সো এই জিরান যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে তার ভার্ব হবে সিঙ্গুলার, যেহেতু তার ভার্ব সিঙ্গুলার হবে, কিন্তু এখানে আমাদের অপশন বিতে তার ভার্ব আছে হচ্ছে আর, তার কারণে এটি ভুল, যেহেতু আমাদের এই সাবজেক্ট হচ্ছে জিরান এবং বাইং বাইংটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমাদের এখানে অপশন বিতে ভুল, আমাদের অ্যান্সার হবে ইজ। যেহেতু আমাদেরকে অ্যান্সার বের করতে বলেনি, আমাদের শুধু বলেছে যে ইরোরটা ডিটেকশন করো, মানে তুমি ইরোরটা বের করো, তাহলে অপশন বি হবে আমাদের ভুল, অর্থাৎ যদি আমরা বলি এটা উত্তর আমাদের। সো এরকম করে অনেকগুলো ইরোর ডিটেকশন আছে, আজকে আমরা সবগুলো নিয়ে অনেকগুলো নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। সো বন্ধুদের সাথে শেয়ার করো আর তাদেরকে তাড়াতাড়ি জানিয়ে দাও ক্লাসে ঢোকার জন্য, কারণ এগুলো ভর্তি পরীক্ষাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আসবে, এতে কোনো সন্দেহ নেই।
ঠিক আছে, সো আমরা এই এক্সাম্পলটি একটু দেখি। সেটি হচ্ছে, জন ডিসাইডেড টু বাই ইন দ্য মর্নিং আ নিউ কার, বাট ইন দ্য আফটারনুন হি চেঞ্জ হিজ মাইন্ড। এখানে বলেছে কি বলেছে সেটা আমাদের জানা খুব একটা দরকার নাই, কারণ আমরা আমাদের স্বল্প সময়ের ভেতরে অ্যান্সার করব। সো আমাদের যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে, আমি যে বলেছি আগের মতো যে আমাদের সেন্টেন্সটি ঠিক আছে কি না, সাবজেক্ট ঠিক আছে কি না, আমাদের ভার্ব ঠিক আছে কি না, আমাদের অবজেক্ট ঠিক আছে কিনা, আমাদের বাকিগুলো ঠিক আছে কিনা। সেগুলো যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে, যদি ঠিক না থাকে তাহলে আমাদের ওইটাই অ্যান্সার হবে, মানে ওইটাই ভুল। এখন আমরা যদি দেখি, জন হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, জন ডিসাইডেড, হ্যাঁ এটি হচ্ছে ভার্ব আমাদের, টু বাই ইন দ্য মর্নিং। এখন আমরা একটা জিনিস জানি, কি আমরা কি জানি, আমাদের একটা সেন্টেন্স, জেনারেলি একটা সেন্টেন্স আমাদের কিরকম হয়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট প্লাস আমাদের হচ্ছে মডিফায়ার। এটা হচ্ছে জেনারেলি একটা সেন্টেন্সের স্ট্রাকচার হয়। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জন ডিসাইডেড, এই যে জন সাবজেক্ট আছে আমাদের ঠিক আছে, ডিসাইডেড ভার্ব ঠিক আছে, এরপরে আমাদের কমপ্লিমেন্ট এসেছে কিনা সেটি দেখতে হবে। আচ্ছা, টু বাই ইন দ্য মর্নিং আ নিউ কার, আচ্ছা দেখো তো এখানে কমপ্লিমেন্টটা কোথায়, আমাদের আমাদের দেখতে হবে যে কমপ্লিমেন্টটা আমাদের কোথায় আছে। আমরা কমপ্লিমেন্ট কি, আমরা যেটা সাধারণত অবজেক্ট বলে থাকি। সো এখানে হচ্ছে জন কি কি কেনার জন্য, কেনার জন্য ডিসাইড করেছে, সে ডিসাইড করেছে আর নিউ কার, একটা নতুন কার কিনবে। সো এই নিউ কারটা হচ্ছে তার তার অবজেক্ট, অর্থাৎ এই ভার্বে ডিসাইডের অবজেক্টটা হচ্ছে আর নিউ কার। তাহলে আমাদের ভার্বের পরে হচ্ছে কমপ্লিমেন্টটা আসবে, কমপ্লিমেন্ট হচ্ছে আর নিউ কার। তাহলে আমাদের নিউ কারটা হচ্ছে আগে আসবে, কার আগে আসবে, ইন দ্য মর্নিং এর আগে আসবে। সো জন ডিসাইডেড টু বাই আর নিউ কার হবে, ইন দ্য মর্নিংটা এর পরে হবে। কেন আমরা কেন জানি এই জিনিসটা, কারণ আমাদের ইন দ্য মর্নিংটা হচ্ছে মডিফায়ার, মডিফায়ারটা কমপ্লিমেন্টের আগে পরে হবে, আগে হবে না। সো আমাদের যেহেতু প্রথমে সাবজেক্ট হচ্ছে জন, জন বসালাম, তারপরে ডিসাইডেড টু বাই, এটা হচ্ছে ভার্ব, এরপরে হচ্ছে আমাদের ইন দ্য মর্নিংটা যাবে আর নিউ কারের পরে, আর নিউ কারটা আগে আসবে, কেননা আর নিউ কার হচ্ছে আমাদের এখানে কমপ্লিমেন্ট, আর ইন দ্য মর্নিং হচ্ছে মডিফায়ার, সে আর নিউ কারের জায়গায় আসবে। তার মানে হচ্ছে আমাদের অপশন বিতে ভুল আছে, ঠিক আছে। সো এরকম করে আমাদের ইরোরগুলো ডিটেকশন করতে হবে, ইরোর বের করতে হবে, এবং এগুলো খুবই সহজ এবং খুবই মজার, যারা গ্রামারের টপিকগুলো ভালোভাবে পড়বা। সো আমি আরো একটি এক্সাম্পল লিখছি তোমাদের জন্য। ওকে, সো সেটি হচ্ছে হ্যাড রিটার্ন, এখানে হচ্ছে আমাদের এখানে ভুল আছে কি না, তারপরে হচ্ছে টু হিজ এখানে ভুল আছে কি না, এরপরে হি ওয়াজ রিডিং এখানে ভুল আছে কি না, এ বি সি, আর যদি আমি এটা বলি ডি, আচ্ছা ঠিক আছে। এক্সাম্পলটি তোমরা একটু করো, কোথায় ভুল আছে এর আগে আমি একটা কথা বলে নিই, সেটি হচ্ছে আমরা আমাদের আজকের ক্লাসটি করছি আমাদের ছায়াপথ কোচিং এর পক্ষ থেকে, ছায়াপথ, এই ছায়াপথ কোচিং এ এই যে আজকে ইরোর ডিটেকশন নিয়ে কথা বলছি, এই ইরোর ডিটেকশনে যে আমাদের যে গ্রামার টপিকগুলো এসে যাচ্ছে সেই টপিকগুলো আমরা বিশ্লেষণ করে পড়াবো। যারা এই টপিকগুলো পড়বে তারা ইরোরগুলো ফাইন্ড আউট করতে পারবে, না হলে কিন্তু ইরোর ফাইন্ড আউট করতে পারবে না।
সো আমার কথা হচ্ছে, তোমরা যারা এখনো ডিসাইড করতে পারছো না যে কোথায় ভর্তি হবে হবে না, আমি তাদেরকে সাজেস্ট করবো যে তোমরা ছায়াপথে ভর্তি হয়ে যাও। ছায়াপথে ভর্তি হলে কি হবে, সেখানে আমাদের ইনস্ট্রাক্টররা তোমাদেরকে ভর্তি পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো তোমাদেরকে পড়াবে, এবং হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদেরকে গাইডলাইন গাইডেড রাখবে, অর্থাৎ তোমাদেরকে একটা পথ দেখিয়ে দেবে তারা, যেন তোমরা ভালো রেজাল্ট করতে পারো, তোমরা চান্স পাও। সোজা কথা হচ্ছে চান্স পাও, সেজন্য আমাদের ছায়াপথ তোমাদের পাশে আছে। সো ছায়াপথে যারা এখনো ভর্তি হওনি বা হওয়া চিন্তা করছো, সময় নষ্ট করবে না, কারণ ভর্তি পরীক্ষার এই সময়টা খুবই ক্রিটিক্যাল, তোমাকে এই সময়টা অপচয় করা যাবে না। তুমি কাল হবে পরশু হবে এরকম করে হবে না, এটা কিন্তু HSC পরীক্ষা না, এবছর অনেক স্টুডেন্ট পরীক্ষা দিবে, সেটা তোমরা সবাই জানো। ওকে, সো যারা করেছে আমি একটু দেখি কেউ করেছো কিনা এটি। ওকে, সো আমি যেটি বলবো সেটি হচ্ছে, আফটার জন হ্যাড রিটার্ন টু হিজ হাউস হি ওয়াজ রিডিং আ বুক। এখানে ভুল কোথায় আছে আমাদের, আমাদের ভুলটি খুঁজে বের করতে হবে। সো প্রথমে আমরা দেখি, আফটার জন হ্যাড রিটার্ন টু হিজ হাউস, এখানে বলেছে যে জন তার বাড়িতে ফিরে আসার পর সে কি করেছে, হি ওয়াজ রিডিং এ বুক, সে একটা বই পড়তেছিল। এখন আমরা একটা জিনিস খেয়াল করলাম, জন আগে কোন কাজটি করেছে, জন আগে যে কাজটি করেছে সে আগে বাড়িতে ফিরেছে, হ্যাড রিটার্ন, অতীতে সে এই কাজটি করেছে, সে আগে বাড়ি ফিরেছে, তারপরে হচ্ছে সে বই পড়ছিল, সে বাড়ি ফেরার পরে বই পড়ছিল। কিন্তু আমরা কি জানি, অতীতে যদি অতীতকালে অর্থাৎ ফার্স্টের যদি দুটো কাজ, দুটো কাজ একসাথে হয়, দুটো কাজ হয় সেক্ষেত্রে একটা হবে ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট, পরেরটি হচ্ছে এর পরের যে অংশটি থাকবে সেটি হবে ফার্স্ট ইনডিফিনিট, সেটি হবে ফার্স্ট ইনডিফিনিট। দ্যাট মিন্স আমাদেরকে জানতে হবে যে অতীতে যখন দুটো কাজ হয়, একটা যদি ফার্স্ট পারফেক্ট হয় পরেরটা কন্টিনিউয়াস হওয়ার সম্ভাবনা নাই, পরেরটা আমাদের ফার্স্ট ইনডিফিনিট হবে। তার মানে হচ্ছে এখানে হবে হি রিডস, রিডস হবে না রিড হবে বলো তো? অবশ্যই এখানে হি রিড হবে, তার মানে হচ্ছে আমাদের সি অপশনে ভুল। ঠিক আছে, বিষয়টা হচ্ছে যদি অতীতকালে দুটো কাজ হয় তাহলে একটা হবে, একটা হবে ফার্স্ট পারফেক্ট আর একটি হবে ফার্স্ট ইনডিফিনিট। যেহেতু আমাদের আগের অংশ যে কাজটি আগে হয়েছে সেটি ফার্স্ট পারফেক্টে আছে, সেহেতু আমাদের পরেরটি হবে ফার্স্ট ইনডিফিনিট, অর্থাৎ হি রিড, আমাদের রিডের ফার্স্ট ফর্ম হচ্ছে রিড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরকম করে আমরা আরো আমাদের স্টুডেন্টদেরকে আমাদের যে কোচিং এ, যে কোচিং শুরু হবে, অলরেডি শুরু হয়ে গেছে, অনেকগুলো ক্লাস শুরু হয়ে গেছে অন্যান্য ইয়ার, সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের কোচিং এর স্টুডেন্টদেরকে এগুলো আমরা বিশ্লেষণ করে পড়াবো। তোমাদের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি যেন তোমরা ভালো করতে পারো। পিন পয়েন্ট এরোরটি ভর্তি পরীক্ষায় প্রত্যেক বছর এসে থাকে। সো আমি বলবো তোমরা এই কাজগুলো ভুল করবে না, পিন পয়েন্ট এরর অবশ্যই করবে।
ওকে, সো এই এক্সাম্পলটি একটু খেয়াল করো, সেটি হচ্ছে দ্য ম্যানেজার হ্যাজ ফিনিশড ওয়ার্কিং অন দ্য রিপোর্ট লাস্ট নাইট, এখানে কমা হবে না, লাস্ট নাইট অ্যান্ড নাও শি উইল বিগিন টু রাইট আদার প্রপোজাল। আচ্ছা, এখানে এই চারটির মধ্যে আমাদের কোন অপশনে ভুল আছে? আমরা খেয়াল করব যে দ্য ম্যানেজার হ্যাজ ফিনিশড ওয়ার্কিং অন দ্য রিপোর্ট লাস্ট নাইট, এখানে লাস্ট নাইট একটা কথা আছে। আর যদি কোনো একটা কাজে লাস্ট নাইট উল্লেখ থাকে, অর্থাৎ অতীতে যখন কোনো কাজ হয়, অতীতে যখন কোনো কাজ হয় আর সেই কাজটি যদি ফিক্সড করে দেয়, সেই সময়টা যদি ফিক্সড থাকে, সেক্ষেত্রে আমরা ফার্স্ট ইনফিনিটিভ ইউজ করি। অর্থাৎ লাস্ট নাইট আমাদের কাজটা নির্দিষ্ট করে দিয়েছে যে সে তার কাজটা, রিপোর্টের উপর যে কাজটি সেটি সে গত রাতে শেষ করেছে। তার মানে হচ্ছে গত রাতে টাইমটা ফিক্সড করে দিয়েছে। টাইমটা ফিক্সড করে দেওয়ার কারণে আমাদের এখানে ফার্স্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট না হয়ে আমাদের এখানে ফার্স্ট ইনফিনিট হবে, অর্থাৎ ফিনিশড হবে। দ্যাট মিন্স আমাদের অপশন এতে ভুল, মানে হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। সো এরকম এরর ডিটেকশন হচ্ছে আমাদের পরীক্ষার জন্য বিভিন্ন গ্রামারে বিভিন্ন টপিক থেকে এসে থাকে। সো আমি বলবো তোমাদেরকে যে এই এরর ডিটেকশনগুলো করার চেষ্টা করবে, আর এটি তোমরা ক্লিপস টোপেলে পেতে পারো, তারপরে হচ্ছে আরও অন্যান্য বই আছে সেগুলোতেও পেতে পারো, বাজারে বিভিন্ন বই আছে সেগুলোতে তোমরা পেতে পারো। সো আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি তোমাদের জন্য, আর অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে, কারণ এই ক্লাসগুলো গুরুত্বপূর্ণ। আমি যে পিন পয়েন্ট এররগুলো আলোচনা করছি সেগুলো তোমাদের ভর্তি পরীক্ষার জন্য, তোমরা যদি বিগত সালে কোশ্চেন ডিসকাস করে দেখো, তোমরা কিন্তু পাবে যে আসলে কি পরীক্ষা আসে কি না এগুলো। ওকে, সো আজান দিচ্ছে, কিছুক্ষণ একটু ওয়েট করছি।
ওকে, সো আবার আমরা ফিরে আসছি ক্লাসে। সেটি হচ্ছে আমাদের এক্সাম্পলটিতে দেখো, সেটি হচ্ছে প্লিজ গিভ মি আ ফিউ কফি অ্যান্ড সাম ডোনাটস ইফ ইউ হ্যাভ এনি লেফট। আচ্ছা, যাই হোক, তাকে কফি আর ডোনাট দেওয়ার জন্য বলেছে যদি তাকে থাকে আর কি। সো আমরা সেটাতে যাব না, আমি যেটা তোমাদেরকে আগেই বলেছি যে বুদ্ধিমানের মতো কাজ করবে, তোমার সময় কম, সো তুমি এত কিছু পড়ার দরকার নেই, জাস্ট দেখবে তোমার ইরুরগুলো কেন হচ্ছে। দেখো এখানে একটা জিনিস, এখানে এই যে অপশন আফিউ, আফিউ কোথায় বসাই আমরা? সেটি আমরা জানি যে আফিউ হচ্ছে আমরা কাউন্টেবল নাউনের আগে বসাই, এটা একটি ডিটারমিনার আমাদের। সো এই যে কফি আছে, কপির ক্ষেত্রে যে জিনিসটি হচ্ছে, কপি হচ্ছে আমাদের নন কাউন্ট নাউন, নন কাউন্ট। সো কপি যেহেতু আমাদের নন কাউন্ট নাউন, সেহেতু কপির আগে যেটি আছে সেটি হবে নন কাউন্টের সাথে যে ডিটারমিনার হয় সেটি। কিন্তু এখানে ফিউ হচ্ছে যে ডিটারমিনার, সেটি হচ্ছে কাউন্টের সাথে বসে। সো কপির আগে কখনোই ফিউ হয় না, কপির আগে হতে পারে, অর্থাৎ নন কাউন্টের আগে হতে পারে আ লিটল। সঠিক উত্তরটি হতে পারে আ লিটল কফি, নট আ ফিউ। সো আমাদের এই অপশন বিতে হচ্ছে ভুল আছে, অর্থাৎ এটা আমাদের সঠিক উত্তর। ওকে, এরপরে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে আচ্ছা, দ্বিতীয় এক্সাম্পলটি একটু খেয়াল করো, সেটি হচ্ছে দোজ হোমওয়ার্ক দ্যাট ইউর টিচার অ্যাসাইন্ড ইজ ডিউ অন টুইজডে আনলেস ইউ হ্যাভ মেড ফিওর অ্যারেঞ্জমেন্টস টু টার্ন ইট লেট। এটা পড়তে পড়তে অনেক সময় চলে যাচ্ছে। সো তোমাকে যে কাজটি করতে হবে, আমি বরাবরই যেটি বলি, সেটি হচ্ছে তোমাকে আগে ইরোরগুলো দেখতে হবে, সেটার আশেপাশে একটু দেখতে হবে, তাহলে তুমি সহজে অ্যান্সার করতে পারবে। দেখো দোজ আছে আমাদের এখানে, দোজের পরে কি আছে একটু দেখো তো, হোমওয়ার্ক। আর আমরা জানি যে হোমওয়ার্ক হচ্ছে আমাদের নন কাউন্ট নাউন। সো আমরা কি জানি, নন কাউন্ট কখনোই কি নন কাউন্টের আগে আমাদের প্লুরাল ডিটারমিনার হয় না, দোজ হচ্ছে একটা ডিটারমিনার, দোজ হচ্ছে ডিটারমিনার, আর ডিটারমিনার হচ্ছে তোমার এই দোজটি হচ্ছে প্লুরাল, কিন্তু আমাদের হোমওয়ার্কটি হচ্ছে নন কাউন্ট, নন কাউন্টের আগে কখনো প্লুরাল হতে পারে না। সো আমরা যে কাজটি করব সেটি হচ্ছে সিঙ্গুলার বসাবো এখানে, দ্যাট মিন্স দোজ হচ্ছে দ্যাট এর প্লুরাল, অর্থাৎ দ্যাট হচ্ছে সিঙ্গুলার, তার মানে হচ্ছে এখানে যদি দ্যাট থাকতো তাহলে আমাদের এটি সঠিক উত্তর হতো, সঠিক হতো, কিন্তু এখানে আমাদের দোজ থাকার কারণে এই অপশনটিতে ভুল, তার মানে হচ্ছে এটাই আমাদের সঠিক উত্তর, মানে এখানে যেটা ভুল সেটা আমাদের সঠিক উত্তর। বুঝতে পেরেছো? আশা করি তোমরা ইরর ডিটেকশন বুঝতে পেরেছো। আজকে আর বেশি আগাবো না আমরা, কারণ আমাদের সময় স্বল্প, এবং তোমরা ডিটারমিনার, এই নন কাউন্ট নাউন, তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এইসব বিষয়, এইসব টপিকগুলো যদি তোমরা ভালো করে পড়ো, আর্টিকেল, এই যতগুলো গ্রামারের টপিক আছে এই টপিকগুলো যদি তোমরা ভালো করে পড়ো, তাহলে তোমরা এই ইরোরগুলো খুব সহজে, আমি যেরকম করে দেখেই ইরোরগুলো ফাইন্ড আউট করতে পারছি, তোমরা এরকম করতে পারবে। আদারওয়াইজ তোমরা যদি টপিকগুলো ভালো করে না পারো, তাহলে কিন্তু ইরোরগুলো তোমাদের কাছে অনেক কঠিন মনে হবে, যে এটা কিভাবে করে, বা এটা অনেক তোমরা আসলে বুঝবে না যে কোথায় ভুলটি আছে। কিন্তু তোমরা যখন এই টপিকগুলো ভালো করে জানবে, তাহলে তোমরা খুব সহজেই তোমাদের যে 30 সেকেন্ড বা 35 সেকেন্ড থাকে পরীক্ষার জন্য, সেই সময়ের ভেতরে তুমি একটা অ্যান্সার করতে পারবে। সো আমি তোমাদেরকে বলবো এই টপিকগুলো ভালো করে পড়ো, এই টপিকগুলো যদি তুমি গ্রামার, অর্থাৎ গ্রামারে যদি তুমি মোটামুটি ভর্তি পরীক্ষায় যে গ্রামারগুলো আসে ভর্তি পরীক্ষায়, সেই গ্রামারগুলো যদি ভালো করে পড়ো, তাহলে তুমি এই ইরর ডিটেকশন ভালো করে নির্ণয় করতে পারবে এবং তুমি সহজেই অ্যান্সার করতে পারবে। আশা করি আমি তোমরা আজকের যেই যেগুলো ডিসকাস করেছি সেগুলো বুঝতে পেরেছো। সো তোমাদের প্রতি আমার সাজেশন থাকবে, তোমরা তাড়াতাড়ি যে একটা কোচিংয়ে ভর্তি হয়ে যাও, অথবা তোমরা কোনো একটা গাইডলাইন্সে যাও, যেহেতু তোমাদের সময় হচ্ছে অল্প, আর আমরা ছায়াপথে স্টুডেন্টদেরকে একদম ধরে ধরে, আমাদের ছায়াপথ যে কোচিং, এটাতে ধরে ধরে আমরা স্টুডেন্টদেরকে শেখাবো যে ইংরেজি যে টপিকগুলো ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা আমাদের আর্টসের অর্থাৎ বি ইউনিটের হোক, অথবা আমাদের সি ইউনিটের যারা আছে তাদের হোক, যাদের হোক না কেন, আমরা
সবার ক্ষেত্রে সমানভাবে আমরা সবাইকে সমান সুযোগ দেব, এবং আমাদের এখানে ভালো খারাপ স্টুডেন্ট বলতে কিছু নাই। যেহেতু আমাদের স্টুডেন্ট সংখ্যা আমরা বেশি নিচ্ছি না, সেহেতু সবাই আমাদের এখানে সমান সুযোগ পাবে। সো আশা করি তোমরা আমাদের ছায়াপথ কোচিংয়ে যদি তোমরা চাও ভর্তি হতে পারো। আমাদের খুব তাড়াতাড়ি ক্লাস শুরু হয়ে যাবে, এবং তোমরা সাথেই থাকো, এডু লেকচার বিডির সাথে থাকো, ছায়াপথের সাথে থাকো, আর হচ্ছে পড়াশোনা করো, হার্ডওয়ার্ক করো। যদি হার্ডওয়ার্ক না করো, সঠিক উপায়ে সঠিক গাইডলাইন্সে যদি হার্ডওয়ার্ক না করতে পারো, তাহলে কিন্তু চান্স হবে না। চান্স পেতে হলে তোমাকে একটা সঠিক গাইডলাইন্স মেনে চলতে হবে। সো আজকে এই পর্যন্তই ছিল, সময় স্বল্পতার কারণে আমরা আজকে এই পর্যন্তই শেষ করলাম। সো কোনো একদিন আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।